মানুষ আমল করবে, মানুষ আমল করবে, কিন্তু ওই আমল করে জাহান্নামে যাবে এটা তো বিশ্বাসই হয় না, তাই না? কেমন কথা! কিন্তু কথা তো কোরআনে, আল্লাহর কালাম কি মিথ্যা? না, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াত, প্রতি জুমাতে ইমাম সাহেব পড়ে, আমিলাতুন নাসিবা, আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাসলা, নিক্ষিপ্ত হবে, নারান, জাহান্নামে, হামিয়া, প্রজ্বলিত, দগ্ধিত, ভয়ানক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আশ্চর্য জিনিস, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে মানুষ, অথচ ওই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে কোন আমল? এটা তো এটাও মাথায় খেয়াল রাখতে হবে। সূরা ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, তারা যে আমলগুলো করেছে আমি আল্লাহ আমলগুলো দেখার জন্য অগ্রগামী হব, আল্লাহ আমল দেখতে চাইবেন, যাচাই করবেন। ফাজআলনাহু হাবাআ মানসুরা, আল্লাহ বলছেন যে আমলগুলোকে আমি সব নষ্ট করে দিব, ধুলাই ধূসরিত করে দিব, কোনো আমল আল্লাহ রাখবেন না। এইটা আবার কি কথা! হয়তো আপনারা নতুন শুনছেন আজকে, আমল নষ্ট করে দিবেন আল্লাহ, এটা তো কোরআনের আয়াত। তাহলে এটা কোন আমল? হ্যাঁ, সূরা কাহাফ 103, 4, 5, 6 এই তিনটে আয়াতে আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেব ক্ষতিগ্রস্ত আমিলকারীদের সম্পর্কে? আমল করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবনে তারা পথভ্রষ্ট হচ্ছে, আমলগুলো পণ্ড হয়ে যাচ্ছে। অহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো আমলই করছে। আল্লাহ বলছেন ওরা আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর আমরা বলছি ভালো আমল করছি, কার দাবি সঠিক? তাহলে আমল করে এক শ্রেণীর মানুষ যে পথভ্রষ্ট হয় এই আয়াত তার প্রমাণ। শুধু তাই না, পরের আয়াতের অনুবাদ করলে আরো ভয় লাগবে। আল্লাহ বলছেন এই সমস্ত লোকেরাই আমার বিধানকে অস্বীকার করেছে এবং আমার সঙ্গে যে সাক্ষাৎ হবে সেটাকে তারা পরোয়া করেনি। তারপরে বলছেন ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াসনা, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো প্রমাণ স্থাপন করব না, কোনো দলিল থাকবে না তাদের, মানে নষ্ট যেহেতু হয়ে গেছে আর দলিল থাকবে না। তারপরে আল্লাহ বলছেন ذَلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا, তাদের প্রতিদান, তাদের পরিণাম একমাত্র জাহান্নাম,
কারণ তারা আমার আয়াতগুলোকে এবং রাসূলগণকে ঠাট্টা করেছে। অর্থাৎ রাসূল যেটা বলেছেন সেটাকে তুচ্ছ জ্ঞান করেছে, আল্লাহ যেটা বলেছেন সেটাকে পাঁচ পয়সা দাম দেয়নি, নিজের মতো করেছে। এখানে একটা প্রশ্ন, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনআ, তারা ধারণা করছে ভালো আমলই করছে। মদ খেয়ে কেউ মনে করে ভালো কাজ করছে? মদ খোরো কি মনে করে? না। জেনাকারী ব্যক্তি জেনা করে কি মনে করে যে আমি একটা ভালো কাজ করলাম? না। তাহলে এই আমল জেনা না, এই আমল সুদ না, এই আমল মদ খাওয়া না, এই আমল মানুষ হত্যা না, এমন আমল মানুষ করছে করবে যেটাকে মানুষ ভালো মনে করবে। আজকের প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে যে আমলটা মানুষ করছে এই আমল, যে আমলটা মানুষ করছে এই আমল কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত পাওয়া যায় না। এর মধ্যে আর এক শ্রেণীর লোক আছে, আমল তারা ভালোই করছে, সালাতও আদায় করছে, সিয়ামও পালন করছে, কিন্তু সমাজে প্রচলিত নানান জাহেলিয়াতের সাথে জড়িত। এদের কি হবে? যেমন সালাত আদায় করার পরেও, সিয়াম পালন করার পরেও, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরেও একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করছে কিন্তু আজও সুদ ছাড়তে পারেনি, এরকম নাই? অনেক। কেন? তাহলে কি আসলে সালাত পড়ে? 60 বছর যাবত পড়ে, সুদ ছাড়েনি কেন? সুদটা কি ছোটখাটো পাপ মনে হয়? তাই না? অনেক বড় পাপ। কিন্তু মুসল্লি একজন ব্যক্তি, 60 বছরের মুসল্লি, ও সুদ খায় কি করে? ৫০ বছর যাবত সালাত আদায় করছে, 40 বছর যাবত সালাত আদায় করছে, আজও ও সিগারেট বিড়ি খাওয়া ছাড়েনি। কারণটা কি? অথচ এই মাদকদ্রব্য এত খারাপ জিনিস, সুদ এত খারাপ জিনিস। আমি দুইটা হাদিসের অনুবাদ করি, আপনি শুনেন। তার আগে বলি, আল্লাহর কালাম তো অপ্রতিরোধ্য, অকাট্য। আল্লাহর কালামের তো উল্টা হওয়ার কথা না, হচ্ছে কেন? সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় ফাহেশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, নোংরা কাজ থেকে সালাত বাধা দিবে। যে মুসল্লি সালাত সঠিকভাবে আদায় করবে, আল্লাহর কাছে কবুল হবে, এর দ্বারাতে কোনো নোংরা কাজ হবে না, এই দাবি হলো আল্লাহ। তাহলে আপনার হচ্ছে কেন? একদিন ভেবে দেখেছেন, চিন্তা করেছেন? আমি তো 50 বছর সালাত আদায় করছি, মিথ্যা কথা বলা তো এখনো ছাড়িনি, আমি ব্যবসা করি, সুদ তো এখনো ছাড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আসলে ইসলামটা এখনো আপনাদের মুখে আছে, বুকে ঢুকেনি। কথা কি বুঝতে পারছেন? মুখে আছে কিন্তু বুকে ঢুকেনি। একটা প্রমাণ নেন। আল্লাহর রাসূল বলছেন 2272 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে,
আর-রিবা সাবউনা জুজা, সুদের 70টি ভাগ আছে, পাপের ভাগ আছে 70টি। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার 70 রকমের পাপ। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহ, সবচেয়ে ছোট ভাগটা হলো, সবচেয়ে নিম্ন ভাগটা হলো কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ইসলাম মুখে আছে, বুকে এখনো। এই যে হাদিসটা বললাম, নাউজুবিল্লাহ বললেন না, তাহলে মুখ পর্যন্ত গেছে কিন্তু বুক পর্যন্ত যায়নি।